আসসালামু আলাইকুম। মেহেদি মাখতে পছন্দ করে না এমন কেউ কি আছে? আমার মনে হয় তো নাই। আমরা মেয়েরা সবাই কম বেশি মেহেদি মাখতে খুবই পছন্দ করি। ঈদের আগের দিন বা বিয়ের অনুষ্ঠানে মেহেদি দিব না হাতে তা কি হয়? বাট আজকাল ভালো একটা মেহেদি বাছাই করা খুবই টাফ হয়ে গেছে, কারণ মার্কেটে অনেক ব্র্যান্ডের মেহেদি আছে যেগুলো হাতে দিলে অনেক সময় দেখা যায় হাতে খোলস ছুটে যায়। সো আমরা অনেকেই বুঝি না যে কোন মেহেদিটা নিব। মেহেদি আমার খুবই ভালো লাগে, ছোটবেলা থেকে আমি অনেক মেহেদি আমার হাতে লাগিয়েছি এবং অনেক ব্র্যান্ডের মেহেদি আমি ইউজ করেছি। সো কম বেশি মেহেদি সম্পর্কে আমার ধারণা আছে। সো আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কোন মেহেদি আপনাদের হাতে ইউজ করবেন। ফার্স্ট অফ অল কথা বলছি মমতাজ মেহেদি নিয়ে। এই মেহেদিটা আমি আমার হাতে ইউজ করেছি। নিঃসন্দেহে এটার কালার অনেক ডার্ক হয় এবং কালারটা অনেক লং লাস্টিংও হয়, বাট এই মেহেদিটা আমার একদমই ভালো লাগে নাই, কারণ এই মেহেদিটা হাতে দেওয়ার পরে হাত থেকে কেমন যেন খুবই বাজে একটা স্মেল আসতে থাকে, যেটা আমার একদমই পছন্দ না। নেক্সট কথা বলছি কাশ্মীরি মেহেদিটা নিয়ে। এই মেহেদির সাথে আমি নতুন পরিচিত। এই মেহেদিটা হাতে দেওয়ার পরে খুব সুন্দর একটা কালার আসে, বাট এই মেহেদিটা হাতে থাকার অবস্থায় যখনই পানিতে হাত ধুই কন্টিনিউয়াসলি কালার যেতেই থাকে আর সাবান ইউজ করলে তো আর হয়েছে অনেক বেশি কালার যায়। তারপরে কথা বলছি গলাচি মেহেদি নিয়ে। এই মেহেদিটা আমার অনেক ফেভারেট, বর্তমানে এটা আমার ফেভারিট একটি মেহেদি। এটা অনেক ভালো লাগে, হাতে দেওয়ার পরে অনেক সুন্দর একটা কালার আসে এবং হাত দেওয়ার পরেও কালার হাত থেকে যায় না এবং ভালোই এটা লাস্টিং করে, আমার অনেক ভালো লাগে। সো আমি বলবো এটা ট্রাই করে দেখতে পারেন, এটা অনেক ভালো। বর্তমানে মার্কেটে আরেকটা ভাইরাল মেহেদির নাম হচ্ছে কাভেরি মেহেদি, বাট কাভেরি মেহেদিটা আমার ভালো লাগে না, কারণ হাতে দিয়ে কালার বসতে অনেক লেট হয়। সো অনেকে এটা ভালো রিভিউ দিয়েছেন, ট্রাই করে দেখতে পারেন।